থোরাসিক ক্যাভিটির পার্টিশন হচ্ছে ডায়াফ্রাম, এটা হচ্ছে ডায়াফ্রাম, এটা হচ্ছে লাং। ডায়াফ্রামের হচ্ছে হায়াটাস বলে হচ্ছে অ্যাটাচমেন্ট, একটা হচ্ছে স্টার্নাল অ্যাটাচমেন্ট আর একটা হচ্ছে পোস্টাল পোস্টাল অ্যাটাচমেন্ট এটা। তারপরে হচ্ছে থোরাসিক ক্যাভিটিতে লাং থাকবে, এটা হচ্ছে রাইট লাং, রাইট লাং, ও আচ্ছা এটা লেফট লাং, লেফট লাং একদম। আর হচ্ছে এই যে এই 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 জিনিসটা হচ্ছে প্লুরা, লাংটাকে কভার করে আসছে সেটা হচ্ছে প্লুরা, এই যে এটা এটা প্লুরা ম্যাম, এদিক এটা এদিক, এই যে আচ্ছা এই যে যেটা লাংটাকে কভার করে আসছে এটা হচ্ছে প্লুরা। আর এই যে তারপর হচ্ছে এটা হার্ট, এটা হচ্ছে হার্ট, হার্টে যেটা হার্ট হার্ট এওটা হাইটাস তার এখানে যাবে। আর এইটা হচ্ছে পেরিকার্ডিয়াম, যেটা হচ্ছে হার্টকে কভার করে থাকবে সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম। আর এখান থেকে হচ্ছে অ্যাওটা অরিজিন হয়ে এখান ডায়াফ্রামে এখানে অ্যাওটা হায়াটাস ছিদ্র করে চলে অ্যাওটিক হায়াটাস, এখান থেকে টানলে এই যে এই যে এইটা এটা হচ্ছে রুমেনে, রুমেনে এই যে হায়াটাসটা এই চিত্রটার নাম হলো কি ইসোফেসিয়াল হায়াটাস, থোরাসিকের জন্য এইগুলো, অ্যাবডোমিনাল রিজিওন মানে লাম্বার রিজিওনে আমরা এটা দেখলাম, আর সাব লাম্বার যেটা সেটা হচ্ছে কিডনি, এটা হচ্ছে এটা পেরিটোনিয়াম, এটা পোর্শন ছিঁড়ে গেছে, এটা পেরিটোনিয়াম, এটা হচ্ছে স্প্লিন, এটা স্প্লিন, এটা হচ্ছে সাবলাম্বার লিজিওনে কিডনি থাকবে, আর কিডনিটা পেরিটোনিয়ামের বাইরে, পেরিটোনিয়ামের বাইরে, আর এটা হচ্ছে পেরিটোনিয়ামের প্যারেটাল লেয়ার, আর এটা হচ্ছে ভিসেরাল লেয়ার যেটা এখানে আছে, হ্যাঁ এটা হচ্ছে ভিসেরাল লেয়ার। তারপরে হচ্ছে এই যে এখানে যেটা দেখা যাচ্ছে এটা এই পাশ থেকে সাবলাম এখান থেকে লাম্বারের পর থেকে পেলভিক ক্যাভিটি শুরু হলো, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, এটা এই যে এটা এটা ইউরিনারি, হ্যাঁ ইউরিনারি ব্লাডার, ঠিক ঠিক তার উপরের এই দিকে আছে হচ্ছে এটা হচ্ছে রেকটাস, এটা রেকটাম, রেকটাম ম্যাম, এটা হচ্ছে মেসেন্টারি না, এই যে রেকটাম, এটা রেকটাম, আর হচ্ছে এর ইউরিনারি ব্লাডের ঠিক উপরেই এখানে হচ্ছে আচ্ছা এই জায়গায় এই জিনিসটা যেটা ধরছি এটা দিয়ে ধরে তো বেশি, এটা হলো ইউটারাস, এই যে বডি অফ দ্য ইউটারাস, এটা হলো বডি অফ দ্য ইউটারাস, দুটো হর্ন, হর্ন থেকে সামনের দিকে যে অংশগুলো এগুলো হচ্ছে ফিলোপিয়ান টিউব, এটা কিন্তু ফিলোপিয়ান টিউব এসে কিন্তু একটা ওভারের সাথে, ঠিক আছে ওভারের সাথে থেকে সে ওভার নিয়ে যাবে, এখানে যেটা ধরে রাখছে ইউটারাস। আর এটা হচ্ছে সিকাম, তাহলে একটু একটু ভালো করে দেখো এখানে রেকটাম, জাস্ট রেকটামের ঠিক নিচের দিকে আমরা পেলাম কি এটা ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার, আর হচ্ছে ইউটেরাস ফিমেল, আর হচ্ছে এটা হচ্ছে সিকাম যার এক প্রান্ত ক্লোজ থাকে একটা, আর এটা কোলন, কোলন জি ম্যাম আগে দেখা এখানে হচ্ছে এটা ট্রাকিয়া,
ট্রাকিয়া আর হচ্ছে এই ভিতরে হচ্ছে এপিগ্লটিক এই যে এটা কোনটা এটা নামে ট্রাকিয়ার ভিতরে কেন ভিতরে না এটা কি ট্রাকিয়ার অরিজিন কোথা থেকে হয় ল্যারিংস ল্যারিংস থেকে ল্যারিংস থেকে ল্যারিংস থেকে মানে ল্যারিংজের অরিফিস আছে কার্টিলেজ আছে এটা হলো কি এপিগ্লটিক এপিগ্লটিক ট্রাকিয়ার ভিতরে কার্টিলেজ আছে কার্টিলেজ এই দুই পাশে থাইমাস থাইমাস ম্যাম এখানে থাইমাস নিচে ছিল না এখন হলো এখানে হচ্ছে এপিগ্লটিস এপিগ্লটিস যখন ইয়া হয় এয়ার বাতাস যখন হলো বাতাস যেতে হবে তখন এটা খুলে যায় খাবার যখন তখন বন্ধ হয়ে যাবে এই জায়গায় এইগুলো কিন্তু এক একটা মাসল আচ্ছা এই জিনিসটা হলো ইসোফেগাস আছে আমরা দেখি এখানে একটু যে রুফটা দেখা যাচ্ছে এটাকে আমরা কি এটা হলো এটা কি এটার নাম হলো জুগুলার ফারো ডিপ্রেশন যেটা এটা হচ্ছে জুগুলার ফারো এখানেই কি থাকে তো জুগুলার ভেইন এই পাশে আছে ঠিক আছে ম্যাম ওই পাশে যে বোঝা যাচ্ছে জুগুলার ফারোর মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে জুগুলার ভেইন এই কালো রংটা যেটা দেখা যাচ্ছে এটা হলো ভেইন জুগুলার ভেইন এখন আমরা একটু দেখি যে এখানে ভিতরে দুটো ট্রাঙ্ক আছে দুই পাশে নেকের দুই পাশে কি আছে ভ্যাগো সিম্প্যাথেটিক ট্রাঙ্ক ভ্যাগাস নার্ভ তার সাথে ক্যারোটিড আর্টারি আর কিছু সিম্প্যাথেটিক নার্ভ এসে ওটা একটা শীতের মধ্যে থাকে সেটাকে আমি সেটাকে বলে ভ্যাগো সিম্প্যাথেটিক ট্রাঙ্ক ঠিক আছে এর মধ্যে ভ্যাগাস নার্ভটা যেটা সাদা অংশ নার্ভ তো সাদা সবসময়ই সাদা এই যে এটা দেখা যাচ্ছে এটা হলো ক্যারোটিড আর্টারি এটা হচ্ছে ভ্যাগোসিম্প্যাথেটিক এই পাশে আসছে এই পাশে আসছে খেয়াল করুন এই জিনিসটা ঠিক আছে এই যে এগুলো এক একটা হচ্ছে সিম্প্যাথেটিক না বুঝে গেছে জি তাহলে আমরা এখানে যেটা দেখব ম্যাম থাইমাস্টার এই জায়গাটা আমার একটু কনফিউশন হচ্ছে কেন এটা লিঙ্ক এটা এটা কি থাইরয়েড গ্ল্যান্ড এছাড়াও কিছু তোমার এখানে লিম্ফ নোডও থাকে এখানে দুই পাশে দুটো হচ্ছে থাইরয়েড এই কার্টিলেজের দুই পাশে এখানে জুগলার ভেইন থাকে এখানে জুগলার ভেইন থাকে এই যে জুগলার ভেইন আমি যেটা ধরছি এটা হলো ক্যারোটিড আর্টারি এটা লেফট সাইডেও আছে রাইট সাইডেও আছে যে রাইট সাইডে এটা কথা বলিস না দেখে